Hi guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সানডে আর শীতকাল পড়েই গেছে, তো যাচ্ছি হলো পিকনিকে। সেটা হলো সুমনের অফিসের থেকে পিকনিক হচ্ছে, মানে ওটা ওর পুরনো অফিস, তো সেখানে ফ্রেন্ডসরা মিলে সব পিকনিক হচ্ছে, তো সেই জন্য আমিও যাচ্ছি। আর আমি এসেছি নৈহাটি, দেখেই বুঝতে পারছো নৈহাটিতে এসেছি। আর আজকে অ্যাকচুয়ালি আমার দাদার পাকা কথাও আছে, তো সেই জন্য কালকে রাতেই এসেছিলাম। তো এখন এখান থেকে পিকনিক যাবো। পিকনিকটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, সেহেতু ভাবলাম যে আগের দিন এখানে চলেও আসি, তাই জন্য মানে। আর এমনিতেও আজকে 11 তারিখ এক্সাম আছে ডেটের একটা, তো ট্রেনে খুব ভিড় হবে সেই ভেবে এখানে চলে এসেছি। আর এখান থেকে যাচ্ছি হলো কোথায় যেন পিকনিকটা হচ্ছে, শিমুরালিতে পিকনিকটা হচ্ছে, তো এখান থেকে কাছেই হবে শিমুরালি, তো ভাবলাম যে এখানে চলে আসি। যাই হোক, অনেক গপ্প ভিডিওটা অনেক গপ্প হয়ে গেলো, তো দেখতে দেখো আমরা চলে এসেছি। আর আস্তে আস্তে আমাদের দুজনের অনেকটা লেট হয়ে গেছিলো, সব কাটাকুটি সব মোটামুটি হয়ে গেছিলো, মোটামুটি না সবই হয়ে গেছিলো। তো এখানে এসে আমি এখন চাটনিটা করছি। আর আজকে আমার ভাগ্যে পড়েছে হলো মিক্সড ফ্রাইড রাইসের সব ভাজাভুজিগুলো আজকে আমি করব। আর ভেবেছিলাম পুরোটাই করব, কিন্তু ওই যে অনেক কোয়ান্টিটি ছিল বলে আর রিস্ক নিইনি। আর এদিকে ছিল হলো চিকেনের প্রিপারেশনটা, ওর অফিসের এই দিদিটা করছিল। চিকেনটা খুব খুব ভালো হয়েছিল খেতে। এই যে মিক্সড ফ্রাইড রাইসটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না হয়েই গেছে, সব লাস্টের এটা করছে। আর এদিকে চলছে হলো বেগুনি ভাজার প্রিপারেশন। আর তারপরে অনেক বেলা হয়ে গেছিলো আমাদের খেতে খেতে। আর ওদের বাড়িটা না গ্রামে, তো এত সুন্দর লাগছিল, চারপাশটা খুব 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 সুন্দর লাগছিল। আর পাশে একটা বিশাল বড় পুকুর আছে, আর পুকুর থেকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভাল লাগছিল। আর এই যে ওদের অফিসের যে কলিগ আছে, তার মেয়ে খুব 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 কিউট ছিল, আমাদের দেখে তো একদম ভাবছে কে এরা এসেছে জ্বালাতন করতে। খুব ভাল লাগছিল সবার সাথে, অনেকদিন মানে কাউকেই চিনি না, বাট মিশে গেছিলাম একদম। তারপরে এখানে মেনুটা দেখে নাও, মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে ছিল হলো চিকেন কষা, চিকেন বেগুনি স্যালাড, চাটনি, রসগোল্লা আর সন্দেশ, এই ছিল। তো শিমুরালির ওখান থেকে ওই পিকনিক টিকনিক করে তো বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল অনেক আগে, ওই 3:30 নাগাদ বেরোনোর কথা ছিল, বাট বেরোতে বেরোতে লেট হয়ে গেল, একটু রান্না করতে করতে লেট হয়ে গেছিলো। তা আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়েছি বলে সব কিছুই লেট হয়ে গেছিলো। তো এই যে ভিডিও করছে, একটা বউ বললো বাবা রাস্তা দিয়ে যাচ্ছে। যাই হোক, এখন বাড়ি যাই, তাড়াতাড়ি আমার দাদা শিশুর বাড়ি থেকে লোক চলে আসবে। তারা শ্বশুর বাড়ি থেকে ওরা চলে আসবে, তো আমাদের তাড়াতাড়ি এখন বাড়ি যেতে হবে। ওরা অলরেডি চল আমার বাড়ি গিয়ে কথা হচ্ছে। পান সুপারি নিচ্ছি, মা পান সুপারি নিতে ভুলে গেছে বাবা। তো বাড়িতে এসে পুরোপুরি রেডি হয়ে গেছি, গলায় শুধু কিছু একটা পরবো, ওটা মা এসে বার করে দেবে। আর এই যে মামিরা সব চলে এসেছে, আর এই যে বড় মামি এসে গেছে, আর মেজো মামি নিচে আছে, তো এখনো ওরা আসেনি, ওরা একটু আসবে। আমরা ওটাই ভাবছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ওরা আসেনি, এটাই ঠিক আছে। এই যে
আস্তে তেল তুই ওটা হলো কাপটা দিয়ে দাদা আমি সিঁধে সিঁধে দেন না তুমি এখানে মিষ্টি পেয়ে গেছে রে, মিষ্টি দেবে না বন্ধ আছে না, বন্ধ না তো ওরা চলে গেছে, আর এখন আমরা সবাই খেতে পারবো। তো রয়েছে চিপস, বেগুন ভাজা, ওদিকে রয়েছে হলো কাতলা, এদিকে চাটনি, এদিকে আছে পাস্তা, আর এটা কি আছে, এটা হলো মাটন, আর এদিকে মেবি চিকেন আছে তো দেখাতে পাচ্ছি না, আর পোলাও তো এই তো সবাই চলে গেল, মামিরাও চলে গেল, আর আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিলাম, কারণ কালকে আমার আবার স্কুল আছে, মানে আমি এখান থেকে ডাইরেক্ট স্কুল চলে যাব। তো আজকের মতন পিকনিক ব্লগ, মানে পিকনিক ওটা কী বলছে হয়েছে জানো, পাকা কথা। তো সব মিলিয়ে দিনটা কিন্তু খুব খুব ভালো কাটলো সানডেটা। তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইবের পাশে ছোটো সা বেল আইকন আছে সেটাকেও প্রেস করে দিও। এরপর অনেক অনেক ভিডিও আসছে, মানে বিয়ে রিলেটেড, মানে দাদার বিয়ে রিলেটেড অনেক ভিডিও আসছে, ইভেন আমার বেস্ট ফ্রেন্ডেরও বিয়ে আছে, মানে অনন্যারও বিয়ে আছে, তো সেরকম রিলেটেড অনেক ভিডিও আসবে। তারপরে ওর ফ্রেন্ডসদের বিয়ে আছে, ওর অফিস কলিগের বিয়ে আছে, প্রচুর প্রচুর বিয়ে আছে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ তোমাদের একটু সাপোর্টটা দরকার, তো প্লিজ আমাকে মানে সাবস্ক্রাইব করো, আর প্লিজ প্লিজ একটু লাইক করো, আর তোমরা একটু কমেন্ট করো, তোমরা কমেন্ট করছো না, তো প্লিজ কমেন্ট করো। তো চলো আজকের মতন টাটা।